একষট্টি বছর পর কেন মনে হলো যে ওই বেতনটা পরিশোধ করতে হবে আমার মনে বাবা যখন যেদিনতে লেখাপড়া বাদ দিয়েছে সেই দিনটা আমার অন্তর কান যায় যে আমি স্কুলে বেতন দিতে পারি নাই দিয়ে আসি এইভাবেই মানে গরিব অবস্থায় আমার দিন কাটিয়েছে আমি দেওয়ার ক্ষমতা করতে পারি নাই অবশ্যই আসে চিন্তা করলাম এখন তুমি একটু কোন কোনো চলে যাবো আমি পরের দিন মাথায় দিন কব আমি হিসেব দিতে পারবো না তাই মনে চিন্তা করলাম যে বিবিকে বললাম যে দেখো দুই একটু না খেয়েও যদি আমি জিনিসটা খেলা শুধু পারি তাই সেই ব্যবস্থা করো সেইভাবে ওই টাকাটা জোগাড় করে স্কুলে এসে সাধ্য দিয়ে তাদের কাছে ক্ষমাতেই আমি চলে গেছি দর্শক আমার ডান পাশে যে মানুষটি বসে আছে উনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন শুনতে অবাক লাগছে না আসলে ষষ্ঠ শ্রেণীর পর উনি আর পড়ালেখা করেননি এবং উনি যেহেতু মাত্র কয়েকদিন আগে ষষ্ঠ শ্রেণীতে যে বকেয়া বেতন সেটা পরিশোধ করেছেন এই কারণে আমি বললাম যে উনি ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমরা যেই স্কুলটাতে বসে আছি শহীদ মিনারের বেদিতে এই স্কুলটি ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল হাজার হাজার ছাত্র তৈরি করেছে এই স্কুলটি কিন্তু একজন সৌর অভাসন তৈরি করেছে এটাই কথা স্কুলের সবচেয়ে বড় স্বার্থকতা কেন বলছি তার কথা যে আমাদের পাশে যে সত্যিকারের হিরো বসে আছে উনি কিছুদিন আগে উনি ওনার একষট্টি বছর আগের চার মাসের বকেয়া বেতন চব্বিশ টাকা সেই চব্বিশ টাকা এখনকার বাজার মূল্যে তিনশো টাকা হয় সেই টাকাটা পরিশোধ করেছেন সততার এক অনন্য নজির স্থাপন করেছেন এখনকার যুগে যখন কিনা মানুষ মানুষকে বিশ্বাসই করতে পারে না সেখানে তিনি এমন একটা নজির স্থাপন করেছেন যে সারা বাংলাদেশে ভাং বাংলা ভাষাভাষীর মানুষ যত জায়গাটাতে রয়েছে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ এই সত্যিকারের হিরোর সঙ্গে দেখা করতে আজকে চলে এসেছি আমরা এবং তার সঙ্গে একটু একান্তে আলাপ করতে চাই চাচা কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা শরীর ভালো শরীর ভালো আছে আচ্ছা এই যে এত বছর পর একষট্টি বছর পর কেন মনে হলো যে ওই বেতনটা পরিশোধ করতে হবে আমার মনে বাবা যখন যেদিনতে লেখাপড়া বাদ দিয়েছে সেই তো আমার অন্তর কান্দি যায় যে আমি স্কুলে বেতন দিতে পারি নাই আমি তো আসি আছি এইভাবেই মানে গরিব অবস্থায় আমার দিন কাটিয়েছে আমি দেওয়ার ক্ষমতা করতে পারি নাই অবশ্যই সে আসে চিন্তা করলাম এখন তুমি কোনো শোয্যায় চলে যাবো আমি পরের দিন মাথায় কিন্তু আমি হিসাব দিতে পারবো না তাই মনে মনে চিন্তা করলাম যে বিবিকে বললাম যে দেখো দু একটু না খেয়েও যদি আমি না খেলা পারি তাই সেই ব্যবস্থা করো সেইভাবে ওই টাকাটা জোগাড় করে স্কুলে এসে সাধ্য দিয়ে তাদের কাছে ক্ষমাতেই আমি চলে গেছি তাছাড়া আমরা তো আপনার বাসায় গিয়ে দেখলাম আপনি গরিব মানুষ অর্থ কষ্টে এখনও অর্থে কষ্টে আছেন ভীষণ অর্থ কষ্টে আছেন সেখানে একষট্টি বছর পরে এখানে কেউই তো আপনার টাকার কথা বলেনি টাকা চাইনি তারপরেও আপনার বিবেকের তাড়ায় কি এটা আপনি দিবেন অন্তরে সবসময় কিন্তু আমি পরের আছি স্কুলে পড়েছি সারদের টাকা দেবো স্কুলে টাকা দেব আমি সেই টাকা নষ্ট করে দিতেছি এ আমার অন্তরে সারা জীবন আমি দায়িত্ব এখন টাকা দিতেছি ইনশাল্লাহ আমি এখন সবল বা এখন আমি কোনো দুঃখ নেই বা কোনো কষ্ট নেই যে আমি টাকা আমি শোধ করে দিচ্ছি ঋণ ঋণ তো আমি আর নেই এখন আমি খুব ভালো আছি আল্লাহ মতে আমি যাই ঘরি খাই না না খালেও আমি ঋণ পাপ থেকে মুক্তি পালাম মানে এই অন্তর দহন আপনার সবসময় ছিল ছিলই এটি আমার সময় ছিল যে আমি ঋণ খালা সব করে খুব মানুষ কাজ কোনো ঋণ থাকবো না কারণ ঋণ থাকা খুব ভালো কাজ না আর গাড়ি গাড়ি বই পড়েও বিদ্বান হওয়া যায় কিন্তু ভদ্র হওয়া যায় না তা আমার সেই নিজের নেই যে আমি বিদ্বান হব বা ভদ্র হব না এই কথা না ভদ্র চরিত্র আমার দরকার আছে এইটি আমার আমি ভালো মনে করি এসে আমি যদি এক না খেয়ে থাকলেও মানুষের জানবে না ওই লোকটা ঋণই নেয় আর মানুষ জগতের মানুষ যদি বলে আমি মৃত্যুর করে যদি বলে একজন হয়তো টাকা ধারে বা টাকা লেনদেন করেছে যদি না দেয় সে কবিন যে অমুক ধারে তাহলে অনেক বিপদ তা ওই জন্যই আমি চিন্তা করলাম আমি মৃত্যুর পরে যদি কোনো লোক না বলে যে এই লোকটা রকম ছিল খারাপ ছিল এই এই আমার এই এইটা মনে এইটা বল এখন আমার বল হচ্ছে যে পৃথিবীর কোনো লোক আমাকে বলতে পারবে না এই লোকটা মানুষকে টাকা দিতেছে ফাঁকি দিতেছে এই যাতে না করতে আরে আমি সেই জন্য এই জন্য আর আমার সব ভাই সকল আছে ভাইরা আছেন না এর এইরকম মানুষকে ফাঁকি না দেয় আমি এইটাই কামনা করি দর্শক আসলে দেখেন আমরা অনেকেই শিক্ষিত হই কিন্তু আসলে কি আমরা সত্যিকারের শিক্ষিত হতে পারছি এই যুগে যখন বিশ্বাস ভঙ্গের মহড়া চলছে তখন এক অন্যান্য অনন্য সততার নজির স্থাপন করেছেন আমাদের সৌরভ হোসেন চাচা এবং সবচেয়ে যে কষ্টের ব্যাপারটা সেটা তিনি কিন্তু বললেন যে বিদ্যান হলেই হবে না তাকে সৎ হতে হবে তার মধ্যে সততা থাকতে হবে যেমন আমি একটা কথা বলি মনে পড়ছে যে একজন মানুষ যদি সে মৃত্যুর মৃত্যুর পর যদি শহীদই মর্যাদা পায় একজন শহীদ শহীদেরও সব হিসাব মাফ হয়ে যাবে কিন্তু একটা হিসাব মাফ হবে না ঋণের ঋণের গুণা মাফ হবে না ঋণ হাদিসে আছে যে মা শহীদ কোনো লোক যদি কোনো জিহাদে যাই ধর্মের যুদ্ধে জায়গায় যদি শহীদ হয়ে যায় রক্ত পড়ার আগ দিয়েই তার জীবন সমস্ত গুণা মাফ হয় ধুয়ে যায় কিন্তু ঋণের গুণা মাফ হবে না এই গুণা মাফ হবে না আল্লাহ মাফ করবেন না আল্লাহ ওই দিন পরে বলবেন যে হে বান্দা তুমি যা যাকে হকুল ইবাদত নষ্ট করেছো তার কাছে যে মাফ চাও তা আমি কোথায় পাবো তাকে ষষ্ঠ শ্রেণীর পর আর তো পড়ালেখা করা হলো না আমি পড়াশোনা করি নাই তারপরে ওই সময় পড়াশোনা করতে পারি নাই ওই বিভিন্ন তাল ব্যবসা করেছি ইয়ে করেছি এইভাবে ব্যবসা বাণিজ্য করেছি জন কামলা খাটতে নাই ব্যবসা বাণিজ্য করতে 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 এইভাবে কিছু কাজ চলে গেলো যাওয়ার পরে একদিন বাড়িতে খুব আব্বার সময় একটু মতো ঐক্য বাজে গেল বাজিয়ে যাওয়ার পর তখন চিন্তা করলাম যে আমি এখন কি করবো বললাম তো লেখাপড়া হইলো না কোনো তাই হইলো না যে যাক আমি দূরি যায় কামলা খাটব এইভাবে আমি বাড়ি থেকে তখন হাঁটি যেতাম যশোর হাঁটি যশোর গেলাম একদিন ভরি হাঁটি সারাদিন হাইটি যাইয়ে সন্ধ্যার সময় শান্তলা কি ক্ষয়ের আমার খেয়াল নেই ওই একবার ভদ্রলোকের বাড়ি রাত্রি আমি মেহমান থাকি মেহমান থাকলে ওনারা রাত্রি বেশ বেশ যত্ন করি আমার খাওয়াইছে খাওয়ানোর পরে তখন ডিসেম্বর মাস ছিল প্রথমে সম্ভবত চোদ্দো কি তেরো কি চোদ্দো ডিসেম্বর তো ওই সময় খাওয়া দাওয়া বিচারে দেয় আমি শুয়ে আসি অনেক রাত্রি রাত তখন ঘড়ি আমাকে ছিল জানি না তবে আমার ঘুম একটা হয়ে গেছে এমনি সময় ওই বাড়ির একটা ভদ্র লোক এসে আমাকে ডেকে উঠে এলো উঠে করছে বাবা তোমার বাড়ি কোথায় আমি বললাম শৈলক থানা জিনেদা জেলা হ্যাঁ শৈলক থানা জিনেদা মহকুমা মোহাম্মদপুর গ্রাম তো করছে আপনি কী করবেন আমি বললাম আমি কামলা দেবো তা করছে আপনি তো হাতমাত দেখলো দেখে করছে যে আপনি তো আমলা খাটেননি করলেন কি করে করবেন তা আমি বললাম বাবা আমার গতি নেই উপায় নেই আমি করবো তখন বললো বাবা তুমি এক কাজ করতে কি খুব ভালো লোক ভদ্র লোক তো বললেন যে তুমি ভোরবেলা উঠি এখান থেকে চলে যাবা যশোর পাল বাড়ি মোড়ায় ওখানে পুলিশ লাইন লোক নেবে এই কথা বলার পরে আমি মানে ওই দিন চলে গেলাম ওখানে বলছেন ওইখানে যাইয়ে মানে লাইন পাশে গেলি হাবিল্লা সাহেবরা দেখতেছে এই সমস্ত তুমি পুলিশ চাকরি করবা তাহলে কি কী করবো আমি তো ওই চাচ্ছি তো এইভাবে করবো এই কথা বললে তাও আমি নিয়ে গেল নিয়ে যাই লাইনে দাঁড়ালো দাঁড়ানোর পরে এসপি সাহেব এসে দেখে আমাকে ওকে করল ওকে করার পরে তখন নিয়ে গেলো মেডিকেল করতে মেডিকেল করে এখন ওই দিনে আমার পোস্টিং আইসিটি তোমার ট্রেনিং আরম্ভ তো ওই জায়গায় আমি ট্রেনিং করতে হলাম বুঝছেন ট্রেনিং করার পরে এক মাস পরে বেতন পালাম পঁচাত্তর টাকা তারপর চিন্তা করলাম পঁচাত্তর টাকা বেতন হলে তো কী করবে তার ওই সময় আবার এই ম্যাচ খরচটা টিন নিল নিয়ে পঁয়ত্রিশটা কতটা টিনিস আমার মনে নেই নেওয়ার পরে এই দুই মাস ট্রেনিং হওয়ার পরে তখন আমি ট্রেনিং ওই জেলাভিত্তিক ট্রেনিং শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে চিন্তা করতে যে সামান্য বেতন চাকরি করবো এত চাকরি এই আর মানুষের তখন মানুষ ফেলিত যে পুলিশের চাকরি করা খুব ভালো না কারণ অনেক মুরব্বী মানুষের মান অপমান করতে হয় অনেক কিছু করতে হয় তো এই চিন্তা ভাবনা করি আমি ভাবনা এই চাকরি আর করবো না যাতে জোন খাটিয়ে কামলা খাটি যা খাটবো খাটবো এই যা এই আর করবো না এই চিন্তা ভাবনা করি বাড়ি আসলাম বাড়ি আসার পরে আর আমি অনেকও গেলাম না যেয়ে আবার ব্যবসায় আরম্ভ করে দিলাম ব্যবসা করতেছি করতে 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 চলে আসলো একাত্তর সাল একাত্তর সাল যখন চলে আসলো সমস্ত জায়গায় কাটা খনন করতে সব কিছু হইতে আরম্ভ হয়ে গেল আমি ব্যবসা করি আর মাঝে মাঝে ওই ওদের সঙ্গে যোগ দিই এই করি বা আর্মিরা পাকিস্তানের আর্মিরা আসছি আমাদের এখানে ছত্রভঙ্গ হয়ে গেল অনেক রকম কিছু হয়েছিল আমরা তার সঙ্গেই থাকতাম থাকার পরে চিন্তা করলাম যে আমাদের বর্দা গ্রাম পাশের সব গ্রাম পুড়িয়ে দিল পুরাণ পরে আমরা হিতে পোলা গেলাম যাই হরিনাকুণ্ডু ওইখানে আমার এক বনাই বাড়ি ছিল সেখানে থাকলাম থাকার পরে ওখানে যুবক ছেলে ফেলে নিয়ে আমি ট্রেনিং করাতাম যে তোরা এই এইভাবে ট্রেনিং করতে হবে এইভাবে এই যাবি করে মানে এইভাবে গুলি থেকে বাঁচবি হ্যাঁ কোন জায়গায় আড় আছে কোন জায়গায় নজরি আড় কোন জায়গায় আপনার নজরে আর কুদরতি আর কুদরতি আর অর্থাৎ জমির আল ওইখানে যদি শুয়ে পড়া হয় বা এইভাবে তার গুলি আসলে ওই আলিতি ঠেকাবে আসবে না আর নজরে আর মানে মানুষের নজর ঠেকানো যাবে কিন্তু গুলি ঠেকানো যাবে না যেমন গাছের গড়ে দাঁড়ালি ওই মানুষের দেখতে পারলে না অথচ গুলি করলে লেগে যাবে এরকমভাবে শিক্ষা দিতাম দ্বিতীয়তে হঠাৎ একটা আনসার ওই গ্রামেই ধরা পড়ি গেল মিলিটারি হাতে ধরে পড়ে ওর চোখ ব্যঞ্জে নিয়ে গেছে ওই দিন আমি চিন্তা করলাম মরেছি তো থাকা গেল না হয়তো পলালাম পলাই চলে গেছি রানাঘাট রানাঘাট যাইয়ে এখন ওই ক্যাম্প ছিল আমাদের ঝিনেদা এই শৈলক থানার ক্যাম্প রানাঘাটে ছিল আপনার ক্যাম্পে গেলেই দেখি আবার আব্দুল এমপি তখন তো এমপি না আবদুল্লা সাহেব তো সময় এক বয়স্কই দুই এক বছর ছোটো বড়ো তে তো কছকিরে আগে রে আলাম হ্যাঁ তো কোনো দেশে তো থাকা গেলো না চলে আলাম তে কছে তাহলে থাকবে থাকবি হয় তে ওইখানে আমরা থাকলাম কিন্তু এই চাঁদপুরে একটা বন্ধু আমার সে আমরা এইখানে লেখাপড়া করেছিলাম ও কসে ভাই হেনে থাকা যাচ্ছে না তো কসে ইয়েছে ইয়ে দেশে যাই সে দেশের কাজ করি গিয়ে এনে থাকি অপিনিয়নে বসতে দেশে যাই ও আমার দেশ খুব দৈর্ক্য চল যাই তো তার নিয়ে চলিয়ে আসলাম আসার পরে এইবার বাড়ি এসে দেয় আমার জায়গা হয় না বাড়ির সেই অঞ্চা হয় না সবাই কাজে মুক্তিযোদ্ধা মোল্লা আল্লাহ কী করি এখন উপায় আবার চলে গেলাম তখন ওর কাছ থেকেও চলিয়ে আসলাম যায় না যায় ওখানে সব ধরেন আমার চিনা লোক ছিল শৈলকা তখন জেলা সভাপতি শৈলকা থানার সভাপতি ছিল ওনার নাম হচ্ছে লথর রহমান ওনার বাড়ি সিদ্দিক আর আমার আব্দুল হাই সাহেব ছিল এই যে এই চাঁদপুরির আপনার অ্যাডভোকেটে রফিকুল ইসলাম এইরকম সব সিনার লোক বুঝছেন তা ওইভাবে দেখে শুনে আমি হয়তো কলাম না আমি এখানে থাকবো না চলে যাব তো ওরা কি দিন লিখে দিল চলে এলাম চলে আসিয়ে বাড়ি আসিয়ে যখন ঠিক না পেলাম তখন আবার চলে যাই করিমপুর বর্ডার ঢুকলাম ওখানে যাইয়ে চিন্তা করছে যে এখন আমি কী করবো তো ওই ক্যাম্পে উঠলাম ছোট্ট ক্যাম্প উঠিয়ে ওখান থেকে রিক্রুট হয় তো ওখান থেকে আমার রিক্রুট হইল রিক্রুট করে পাটা দিলে হচ্ছে নদীয়ার ভিতরে ওই জায়গার নাম হচ্ছে বেতায় বেতাই ক্যাম্প বুঝেছেন বেতাই ক্যাম্প তখন ওই বর্ষাকাল ছিল বর্ষায় বেতায় ডুবে ডুবি গিয়েছিল উপরে কড়ই গাছি নামে একটা জায়গা ক্যাম্প করেছিল তো ওই ক্যাম্পে যখন গেলাম যাওয়ার পরে দেখি কি যে আমার লোক সব আমার চিনালোক ঝিনাইদা কৃষি ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক ছিলেন গোলাম মোস্তফা বাড়ির বসন্তপুর আর স্টোর কিপার ছিলেন চণ্ডীপুর ওনার নাম হচ্ছে রফিউদ্দিন উনি আর্মির লোক হ্যাঁ আর ইনচার্জ ছিলেন ওই আপনার গোলাম মোস্তফা সাহেব তো ওইখানে গেলি আর ওখানকার পরিচালনা করতো যে ট্রেনিং মাঠে আজিজুর রহমান ওনার বাড়ি হচ্ছে ছিল নড়াইল পুলিশের কর্মকর্তা ছিল তারপর ও করছে আবার এই কি আছে আমাদের হ্যাঁ তো তা কছে তুই চার নম্বর আর চালা তারপর ওই চার নম্বর প্লাটুন ওই প্যারেট পিটি প্যারেট লেফট রাইট রেফ্ট রাইট এবারটা রাইট রেফট এই সমস্ত করাতাম শিখেতাম ওখান থেকে ছেলেরা সব চলে যেত যাই আবার অন্যদিকে অস্ত্র শ্রেণী নিয়ে চলে আসতো তো এইভাবে থাকতে থাকতে ষোলোই ডিসেম্বর চলে আসিল আসলে আমরা সবাই থাকলাম তো আমরা একজন কলম দেখেন আমার তো এইরকম কাজ হলে আমি কী করবো তো আমার ওই মস্ত শাহী বললো আমরা মুক্তিযোদ্ধা যেহেতু আমরা মুক্তিযোদ্ধা আমরা তো গোড়ার কারিকার এই কথা বলি আমাদের ই করে দিল দেওয়ার পরে যখন ষোলোই ডিসেম্বর এসিল তখন আমাদের কাগজ ওই সার্টিফাইড কাগজ মানে ওই একটা কাগজ লিখে দিল যে আমরা ইয়ে বলে ওই দিয়ে আমার মনে নেই তবে আমার নাম ঠিকানা সব কিছু দিয়ে ওখানকার সিল সাপোর্ট দিয়ে তারপর আমাদের চলি আমরা চলে আসবো আপনি শুধুই একজন মুক্তিযোদ্ধা নন আপনি একজন ট্রেনার প্রশিক্ষক তারপরেও মুক্তিযুদ্ধের স্বীকৃতি মেলেনি এবং আপনি বলছেন জীবনের শেষ মুহূর্তে চলে এসেছেন আপনার বয়স আশি বছরের কাছে হয়ে গেছে দর্শক আশি বছরের সৌরভসেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করছিলেন ওই সময় ওনার ঝাঁকড়া চুল ছিল ওই এই গল্পটির বলেন অনেকে বলছে যে আপনার ঝাঁকড়া চুল ছিল অনেক মানে খুব স্টাইলিশ একটা চুলের অধিকারী আপনি ছিলেন ওই কারণ হচ্ছে আমি ওই সময় ওই হরতালের ভিতরে চুল কাটা বন্ধ দিলাম বন্ধ হয়ে দিয়ে মানে থাকলাম একভাবে থাকার পরে এখন দেখা গেলো যে চুল বড় হয়ে গেছে তার মনে সাইডে কাটিয়ে দিয়ে আর নজরছিলাম ছবি দেখি আমার খুব পছন্দ হলো তা আমি ওইভাবে চুল রাখিসাম বুঝেছেন নজরুল ভক্ত ছিলেন এরকম দেখার পরে রাখলাম রাখার পরে আগে থাকলাম থাকার পরে তারপরে খেয়াল আসছে না তা কী করলাম ওইভাবে চুল ছিল তারপরে সাত দিনের পরে এসে চুলটা কেটে দিলাম এর এরপর তার দুঃখ যে সে মুক্তিযোদ্ধার নন স্বীকৃতি মেলেনি তার আমরা এই ফাঁকে আমরা এই ফাঁকে আপনার গ্রামের লোকের একটু বক্তব্য শুনে আসি আপনার গ্রামের কয়েকজন বলেছে আমরা তাদের সাথে একটু কথা বলেছি আমরা আসলে আমাদের সৌরভ হোসেন চাচা মুক্তিযোদ্ধা কিনা উনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা তার গ্রামের মানুষ এ সম্পর্কে কি বলে চলুন একটু শুনে আসি আমি মোহাম্মদ তরুর ছেলে সুরাব হোসেন ওই মোহাম্মদ তরুর ছেলে তা আমরা শুনেছি সে তিনি একজন মুক্তিযোদ্ধা ছেলে তে যে কোনো কায়দায় তার মুক্তিযোদ্ধার কার্ডটা হয়নি এইটি আমরা খুব দুঃখিত তার হওয়াটাও উচিত আমি শ্রীপুত্রী বলতেছে পাশের গ্রাম আমি জানি সোরাত মুক্তিযোদ্ধা ছিল তার ভাগ্যকরম যে কোনো কায়দা সে হয়নি এককালে তার দেখেছি আমরা আমরা একটু এই প্রজন্মের মানুষের কাছে শুনবো অর্থাৎ উনিশশো সালের পরবর্তী সময়ে যার জন্ম উনি আসলে হোসেন সম্পর্কে কতটুকু জানেন বা তার মুক্তিযোদ্ধা সম্পর্কে কতটুকু জানেন সেটা একটু শুনবো তার মুখে আমার বাসা মোহাম্মদপুর গ্রামে সরব হোসেন আমাদের গ্রামের সন্তান আমার বাপ দাদাদের মুখে শুনেছি তিনি পুরনো একজন মুক্তিযোদ্ধা ছিল এবং খুব জোরদারি একজন মুক্তিযোদ্ধা কিন্তু কি কারণে যে তার এই কার্ডটা হয়নি এটা আমাদের বলা সম্ভব না তবে শুনেছি যে সে খুব দুর্বল অবস্থায় আছে আপনারা যদি তার একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের গ্রাম থেকে বা আমার পক্ষ থেকে খুব সুন্দর একটা উপহার তার জন্য দিয়া দেবেন এই আশা করে আমি কথা বলতেছি এবং সে একজন খুব ভালো মানুষ তার বয়স হয়ে গেছে সে খুব করুণ অবস্থায় আছে একটা সন্তান দুটো মেয়ে তার জায়গা জমি তেমন নেই তিনি একজন ভালো মেধা ছাত্র ছিল ওই সময় এটা আমাদের বাপ দাদাদের মুখে শুনেছি আর আমাদের গ্রাম সম্পর্কে দাদা হয় এখনও তার সঙ্গে মাঝে মধ্যে আমাদের কথা কথাবার্তা চলে সৌরভাস চাচার কাছে আবারও ফিরে আসলাম এখানে শহীদ মিনারা বেদিতে বসে আছি তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি প্রশিক্ষক ছিলেন এরপরও তার ভাগ্যে মুক্তিযোদ্ধা হওয়ার যে সেই স্বীকৃতি সেটা মেলেনি স্বীকৃতি মেলেনি জীবন তো প্রায় শেষ শেষের পথে চলে গেছে এখন আসলে এই মুক্তিযুদ্ধ হওয়া নেওয়া সম্পর্কে আপনাকে যদি জানতে চাই আমরা তাহলে কি বলবেন আপনি এখন ওটা হচ্ছে আমার কপালে নেই তাই হচ্ছে না হইল না আমার ভাগ্যে নেই তাই হচ্ছে না আমি ঠিক কাজ তো ঠিকই করেছি ইনশাল্লাহ আমি বাংলাদেশের জন্য কাজ করেছি এটা আমি আজীবন বলবো যে আমি কাজ করেছি মুক্তিযুদ্ধের কাজ করেছি তাতে সরকার আমার দিক আর না দিক সে বিষয় আমার না এটা খারাপ লাগে না যে আপনি মুক্তিযুদ্ধ করলেন না করেছি আমি দেশের কাজ তো করেছি আমার অন্তরে জানবে যে আমি দেশের কাজ করেছি আমার অন্তরে তো জানছে যে হ্যাঁ আমি দেশের কাজ করেছি আমি অন্যায় করিনি আমরা আবার একটু স্কুলের ব্যাপারে চলে আসতে চাই এই যে উনিশশো বাষট্টি সালে স্কুল ছেড়েছিলেন একষট্টি বছর পর বেতন দিতে আসলেন বেতনের যে কাগজে লেখা হলো ওখানে শ্রেণী কি লিখেছিলেন ষষ্ঠ শ্রেণী লেখা আছে আশি বছরের আশি বছরের বয়স্ক একটা স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীতে পড়ে তিনি যখন চব্বিশ টাকা বেতন দিতে আসলেন বর্তমান বাজার মূল্য হিসাব করে

এখনকার সময়ে দেখা যায় যে স্কুলে পড়ুয়া এক একটা গ্যাং তৈরি হয়ে যায় বন্ধু বন্ধুকে ছুরি মারছে বন্ধু বন্ধুর অর্থ আত্মসাত করছে এখনকার শিক্ষিত সমাজের মধ্যে ভীষণ দুর্নীতিও আছে আমাদের এই যে এই সময়কার এই পরিস্থিতিতেও এটা দেখে আপনি কী বলবেন মানে আপনি আপনি হচ্ছে যে বেতন কেউ চায়নি কিন্তু আপনি বেতনটা দিয়ে গেছেন তাহলে এখনকার শিক্ষা ব্যবস্থা এখনকার যে ছাত্রছাত্রী এদের আচরণ বা সব কিছু কেমন মনে হয় আপনার এখন আমার ভালো লাগে না এখনকার যে আচরণ আচরণ আচার আজ ব্যবহার আমাকে ভালো লাগে না আর আমরা যখন পড়েছি আমরা ভাই ভাই মিলে থাকিছি মানে মনে হচ্ছে সবাই আপন ভাই বা সবাই একজন ব্যথায় একটু দুঃখী আমরা সাহায্য করেছি বা এই কাজ করেছি বা চলাফেরা করেছি প্রত্যেক ঘাটে যেখানে দেখা হয় এই কী রে কেমন আছে অমুক কেমন আছিস তমুক কেমন আছিস আলাপ করেছি এখন তো সিজিফিল্ডে তা করে না দেখবেন এক পাঁচটি চলে গেল আর ভাইতি দ্বন্দ্ব এমনই দ্বন্দ্ব হয় যে মারামারি কাটাঘাটি এইরকম চলতেছে বন্ধু বন্ধুকে খুন করছে বন্ধু বন্ধু টাকা মেরে এনেছে সেই জায়গা থেকে আপনি আপনি কি এটা কি আপনাকে কেউ বলেছিল না শুধু নিজের মনে থেকে মনে হলো যে আমার ঋণটা পরিশোধ করতেই হবে ঋণটা আমার খালাস হইতেই হবে এই ঋণ খালাস হইতেই হবে এই ঋণ আমি মাথায় রাখবো না তো ঋণ নিয়ে আমি কবরে যাব না আমি নিজে করেছিলাম আল্লাহ আমি ঋণ মুক্ত না আমার কবরে নিও না তা আল্লাহ আমার কথা কবল করেছেন তা আমি ঋণ দিতে পারছি আমি বহু ঋণ ছিলাম ব্যবসা বাণিজ্য করে অনেক ঋণ ছিলাম সবারই আমি খালাস হয়ে গেছি স্কুলটা বাকি ছিল কারণ হচ্ছে এই যে তো কেউ চাবে না এই জিনিসটা কেউ যাবে না আমার অনেক বন্ধুর কাজ কয়েছি আরে তোরা তো সব দেখা বাদ দিছিস আচ্ছা তোর দেখি পকে পকে বিল টিল আছে কি না তা আমি একজন এই আমরা চড়িয়ে বিলি বসিয়ে একজন করছি আরে বিলটা দিয়ে হয় না কয় ধর ও আবার দেবো কি কেউ ও পকেটে উঠে আরে পকেটে উঠলে তো আমার কী হল আমি তো রসিদ নেবো একজন স্যারের পকেটে উঠলে আমার কিছু আছে আর নাকি একজন কাছে না ও আর দিতে লাগবে না ধর আমি গেলাম না হবে না আমি দিয়েই আসবো এইভাবে আর দিয়ে গেছি যারা রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত বিদেশে পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করছে সুইস ব্যাংকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ডলার জমা রাখছে সেই জায়গা থেকে যারা রাষ্ট্র সম্পদ মেরে খাচ্ছে দেশটাকে নষ্ট করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে আপনার কাছ থেকে তাদের কি শেখার আছে বলে মনে করেন তারা এইভাবে সৎভাবে চলুক তারা তাদের দেশের উন্নত হবে গর্বিত হবে সবাই আমরা আনন্দিত হব দেশের সম্পদ দেশে থাকবে আমি এইটি ধারণা করি যে তেনারা যেন আত্মসাত কিছু না করেন বা পরকালে ভয় করেন যে মৃত্যুর পরে আমার হিসাব দিতে হবে নিখার দিতে হবে এই মেলাতে হবে এই যে মনে করি তারা যেন এই কাজ না করে বর্তমান বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ এই সম্পর্কিত নানা ধরনের অভিযোগ উঠে থাকে অর্থ বাণিজ্য নানা কেলেঙ্কারি খবর পাওয়া যায় তো সেই জায়গা থেকে আপনি এই যে আপনার সামান্য টাকা বকেয়া ছিল সেটাকে একষট্টি বছর পর আপনি পরিশোধ করলেন আপনি কি মনে করেন যে আপনার আপনার কাছ থেকে তাদেরকে আসলে শেখার আছে কি না কিছু অবশ্যই আমি যেরকম শিখলাম আমি যখন ধরি হিসাবে আসলে এখন আসতো তখন চার টাকা ছিল এখন সেই এক বছরে কত টাকা আসে বা একষট্টি বছর কত টাকা তাতে আমার মনে হয় যে পনেরো হাজার উদ্দেশ্য চলে যাবে তা আমি তা না দিয়ে স্যারদের কাছে আমি বাসিয়ে তার টাকাটা যে ষোলো টাকা ছিল আমি তার পরিবর্তে আমি তিনশোটা টাকা দিয়ে দিলাম যে কোনো স্যার আমি গরিব মানুষ দিতে পারি নাই পারিসাম না এখন পারিসি আপনার দয়া করে নিয়ে নেন এবং আমাকে মুক্তি করে দেন এসে আমি কী বলতে পারি আর কিছু বলার নেই আমি মুক্তি হয়ে গেলাম স্যাররা আনন্দিত হয়ে গেলাম আমি খুশি যখন এটা দিতে আসলেন পক্ষে টাকা ছাড়রা এখন যারা টিচার আছে তারা কি চিনলো বা তারা কি প্রথমে বুঝতে পারছিল কেউ চেনে না কেউ হয় আমার বাপের আমলের হয়তো এই যে হেডমাস্টার আছে ওনার বা বাপু একসঙ্গে পড়াশুনো করেছি অথচ শেষে ভিডিও কলে কথা হই করছে কী রে কেমন আছিস আমার কছে সে কছে ভালো তুমি কেমন আছো ভাই তো কছে তুমি ভাই এমন একটা কাজ করলে এরকম কাজ আর পৃথিবীতে বেনজি কেউ করি নাই কিন্তু তুমি করে দিলে সে কাজটা কত মানুষ কত মানুষের অর্থ মেরে নিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছে তাদের বিবেকে কখনো জাগ্রত হয় না তাদের হৃদয়ে কখনো আঘাত করে না সেই জায়গা থেকে আপনার হৃদয়ে বারবারই কি মনে হয়েছিলো যে টাকাটা আমি দিতেই হবে সবসময় মনে হয়েছে আল্লাহ আমি কোন সময় যিনি মরে যাই এই কোন সময় যে আমার এই টাকাটা আর না পৌঁছায় আমি আমার বিবিকে বলেছি যে দেখো আমি যদিও মরিয়ে যাই মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই তা আমি মরিয়ে গেলে আমার এই সব ষোলো টাকা যে কোনোভাবে তুমি ওখানে পৌঁছা দেওয়া এবং আমার একটা নাতি ফুষিয়েছিলাম পালন করেছিলাম পারিসাম তাকে বলেছিলো যে মন আমি যদি মরিয়ে যাই তাহলে এই টাকাটা তুই ওই স্কুলে যাবিবি এই কথা ছিল আমি এমন কি আমি এমন কি আমি হয়তো কি ডাকি কাপড় দেবে আমার কাফনের সময় কাফনের সময় আমি নিজে জমি বিক্রি করে কাফন কিনে রেখেছি স্বামী স্ত্রী দুজনের ঘরে তুই দিছি এখন যে যখন মরি যাবি কোনো কাফনের কারোর কারোর নেবো না কারোর ধার নি দর্শক আমার কেন মনে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা সাক্ষাৎকার আমি আজকে নিলাম মিডিয়ার জীবন অল্প সময় আমার কিন্তু আমি এরকম মানুষ পেয়েছি আমার সৌভাগ্য এবং সৌরভসেন চাচা বলছেন যে এই পৃথিবীতে আপনি ঋণই কেন থাকবেন আর আমরা যখন একে অন্য সম্পদ মেরে খাই যখন আমরা মানুষের টাকা কেউ আমাদের কাছে টাকা পাবে আমরা টাকাটা দিই না দেদার চেয়ে ঘুরছি ফিরছি চলছি আসলে এটা সবসময় আমাদের বিবেকে একটা ধরনের দংশন করা উচিত হওয়া উচিত সেটা ওনার মধ্যে ছিল এবং উনি বলছেন যে আমি সবসময় চেষ্টা করি একষট্টি বছর অপেক্ষা করছিলেন একষট্টি বছর উনি জ্বলছিলেন পুড়ছিলেন এবং অন্তর্দহনে ভুগছিলেন যে আমার এই টাকাটা দিতে হবে আচ্ছা ওই সময় কি আসলে মানে স্কুলের এই চার মাসের বেতন স্যারেরা কি ওই সময় মৌকুফ করে দিতে পারতো না তো আমি তো মৌকুফ চাইনি কারণ আমি চাইনি না চাই তো সরিয়ে গেছি কারণ দায়িত্ব তো আমার আমারই দায়িত্ব স্যারের কোনো দায়িত্ব না আমার দায়িত্ব যে হ্যাঁ আমি দেবো না দেবো আমি বলি তো তা তবু না দিয়ে বলতাম স্যার আমি পারলাম না দিতে পারলাম না তাও বললাম আমি চিন্তা করলাম যে আমি একদিন দেবই বাইশি থাকলে দেবই একদিন ওই যে চার মাসের বেতন যখন বকেছিলো ওটাকে খুবই লজ্জিত ছিলেন আপনি হ্যাঁ লজ্জিত মানে কি আমি মানুষের মুখ দেখাতে পারতাম না ভাই হয়তো যে হাই সর্বনা সামান্য ষোলো টাকা ওই সময় দিতে পারি নাই লেখাপড়া যাই শিখেছি আমি শিখেছি আর ওখানে পড়েছি আর সেই টাকা আমি দিতে পারছি আমার খুব দুঃখ লাগতো বা মানুষের মতো আমার খুব ইয়ে হতো যে কীটা বলবে যে সালা স্কুলের টাকা বেতন দিস এই একটা আহারে যদি আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে যারা বড় বড়ো সরকারি কর্মকর্তা রয়েছে যারা মানে ভালো মানুষ তো অবশ্যই ভালো রাজনীতিবিদ রয়েছে ভালো সরকারি কর্মকর্তা রয়েছে কিন্তু আমি বলছি যারা অসৎ মানুষ রয়েছে তারা যদি আপনার মতো করে ভাবতো তাহলে কেমন হতো তাহলে খুব ভালো হতো খুব উন্নত হতো দেশটা খুব উন্নত সোনার বাংলা সোনার বাংলা হয়ে যেত কিন্তু কী করবো দুঃখের বিষয় কিছুই করার নেই কিছুই করার নেই বিদ্যা নেই বুদ্ধি নেই শক্তি নেই সমর্থ নেই অর্থ নেই না যে পৃথিবীতে কী করবো আমার কিছু করার নেই আল্লাহর কাছে শপথ করেছি আল্লাহ তুমি বাংলাদেশ হেফাজত করো বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো তাদেরকে তুমি সুখী শান্তি রাখো এবং তাদের মন বদলাই দাও এবং ভদ্র নম্র স্বভাব তাদের ভিতরে দাও এখনকার যারা ছাত্রছাত্রী রয়েছে যারা শিক্ষিত হচ্ছে আর কি যারা আগামী দিনের ভবিষ্যৎ দেশের দায়িত্বভার গ্রহণ করবে তাদের সবার উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান না আমি ওই কথাই বলবো যে সবাই মানুষ মানে সৎ নীতিবাচক চলতে হবে সৎভাবে কাজ করতে হবে সত্যের জয় আছে মিথ্যা জয় নেই কিন্তু মিথ্যার পরাজয় সত্যের জয় চিরদিন আজকে সারা জীবন এহকাল পরকাল সব সময় সত্য জয় আমি আজকে মিথ্যা বলবো কাজকে ওই মিথ্যা ফাঁসিয়ে যাবে আমি আজকে মিথ্যা বলতেছি কাজকে ওই মিথ্যা আমি অন্যভাবে আরেকটা চলে যাচ্ছি আর ইসলামের আলোর দৃষ্টিতে দেখা যাচ্ছে তিনটে কারণ মানুষ মুনাফেক হয় আল্লাহ তার ঘৃণা করেন একটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা আমানত খেয়াল করা আর একটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা তো এই জন্য কোনো ভাই আমার না করে তারা লেখাপড়া শিখুক আল্লাহ তাদের মানুষ করুক আল্লাহ তাদের শিক্ষিত করুক জ্ঞানী গণী বানাই দিক স্কুলে কি এর আগে আর কোনো প্রয়োজন আসছিলেন এই বেতন দেওয়া ছাড়া হ্যাঁ আমি আসি নাই আর জীবনেও দেখা যেদিন ছাড়িয়ে গেছি আর আমি আসি নাই স্কুলেও কি একষট্টি বছর পর আসলেন জি আমার লেখা মানে লজ্জা হইতো যে হাই হাই আমি এখানে আমি টাকা বেতন ধারিয়ে আমি আসতাম না এখানে গেলেও এমনি চলে যেতাম কিন্তু এমনি আর আসতে পারতাম না আর এখন ইনশাল্লাহ আমি সব জায়গায় যাতে পারতেছি আজকে উনি আমরা ওনাকে স্কুলে নিয়ে এসেছি এবং ওনার স্কুল এটা সৌরভ হোসেন চাষার স্কুলে এটা সৌরভ হোসেন স্কুলে আসেননি একষট্টি বছর আসেননি কারণ উনি একষট্টি বছর স্কুলের বকে আবেদন দিতে পারেননি একষট্টি বছর স্কুলের এই মাঠে প্রবেশ করেননি আজকে যখন আমি বললাম যে আমাদের সাথে আপনার স্কুলটাতে আমরা যাব উনি মাথা উঁচু করে স্কুলের গেট দিয়ে স্কুলে ঢুকলেন আমাদেরকে নিয়ে ঢুকলেন কারণ এখন এটা ওনার স্কুল এবং ওনার এখন আর কোনো সরম নাই কোনো লজ্জা নাই এখন বলছে আমি আমার সেই জায়গাটাতে আমি এখন ফ্রেশ এখন আমি মুক্ত এই জন্যই হচ্ছে সময় মনে হয় স্কুলে যে আমি যদি আবার বাল্যকাল থাকতাম আমার ভর্তি হতো এখানে আল্লাহ যদি অর্থ দিত আমি এখানে লেখাপড়া শিখতাম শিখে বেরিয়ে যেতাম মানুষ হয়ে বেরিয়ে চলে যেতাম শিক্ষার জন্য আসতাম এবং শিক্ষা নিয়ে চলে যেতাম কিন্তু সে ভাগ্য আমার নেই ক্ষমতা নেই এখনও যদি আল্লাহ অর্থ দেয় আমি সরে আসত হবে এখানে সে পর্দ সিলো মানে এখন ইচ্ছে করে যে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীতে বেতন বকেয়া বেতনগুলো দিয়ে দিলেন এখন আর পড়তে বাধা নেই এখন ভর্তু চলে আসি এখন তো আমার কাম নেই টুক 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 টুকরে গেলাম টুক টুক সরে গেলাম এই হচ্ছে আমার কাজ এই রকম আমার তো এখনো সংসার নেই সেদিন যদি কেউ ষষ্ঠ শ্রেণীর বকেয়া বেতনটা দিয়ে দিত তাহলে আজকে হয়তো বা জীবনটা বদলে যেত না যে ওই সময় যদি দ্বিতীয় তাহলে আমার এত দুঃখ লাগতো না যে এত অশান্তি আমি ভোগ করেছি সারা জীবন আজ একষট্টি বছর রাত্রে শুয়েও হয় না যে আহ আল্লাহ আমি কাছে সাদের যাই কাছে সাদের কাছে ঋণে আছি গুরুদের কাছে ঋণে আছি এরকম আমরা চিন্তা সবসময় যাইত তারপরে দুই বছর আগেও আমি বিয়ে করলাম যে শোনো মানুষ এক দুই দিন না খেয়েও বাঁচতে পারে কিন্তু এই ঋণ দিয়ে তো বাঁচা যায় না তুমি কী করছো বলে ভালো হয় তাই করেন এইভাবে বললো আপনি যেটা মনে করেন সেইটাই করেন ঠিক আছে দুই দিন খাবই না এইভাবেও প্রতিজ্ঞা করি পয়সা সে জোগাড় করিয়ে আমার দেয় অনেক অভাবী সংসার এই বকে টাকাটা কীভাবে জোগাড় করলেন ওটা বর্তমানে এই বর্তমানে কিছু বয়স্ক ভাতা পাইছিলাম তো এই পয়সায় দিয়ে চিন্তা করলাম যে খাবার আর খাবো না ওই পয়সাটা আমি যে চটুক জাপারি দিয়ে দেবো তাই দিয়ে দিয়েছিলাম তো এই স্কুলে মনে করলাম এই স্কুলের বেতনটাই আগে দেবো আর কোনো জায়গায় কিছু কোনো খরচ নেই আগে স্কুলে বেতন দিয়ে নিই তারপর যা ওই দিন আমি টাকাও আনিছিলাম পাঁচশো টাকা মতন কাছে যেতে চিন্তা করলাম স্যাররা কী কয় না কয় তারপরে তারা তেনারা কিছু বললেন না তা আমি নিজে খুশি মনে বললাম স্যার আমি এই চার মাসে আমি তিনশো টাকা দিলাম তো স্যাররা বললেন যে বাবা তুমি না আপ কোনো এই নেই না যদি আমি না কারণ করলাম না প্রতিষ্ঠান আমি যখন পড়েছি তখন আমি আপনার এই সুটা নিতেই হবে ফণ্ডে জমা নিতে হবে তখন এখন খুব ইচ্ছে করে যে ষষ্ঠ শ্রেণীতে যদি আবার পড়তে পারতাম এই ইচ্ছা তো সবসময় করে আগে কিন্তু দুঃখের বিষয় আমার তো কিছুই করার নেই এখন দর্শক আসলে আমি মানে আমার গায়ে কাটা দিচ্ছে আমি একেবারে হিম হয়ে গেছি একটা মানুষের ভেতরে ভেতরের মানুষটাই প্রতিটা মানুষেরই ভেতরে আরেকটা মানুষ থাকে সরাবাস চাচা বলছে যে সেদিন যদি ওই চার মাসের বেতন বাকি না পড়তো তাহলে আমি স্কুল ছাড়তাম না পড়ালেখাটা করতে পারতাম বাকি বেতন যেদিনই এখানে দিয়েছে তখনই মনে হয়েছে যদি আমি আবার আমি যদি আবার যদি উনি কাঁদছেন কীভাবে বাকি বেতন দেওয়ার সঙ্গে সঙ্গে চাচার মনে হয়েছে যদি যে আমি যদি আবার আবার স্কুলে ভর্তি হতে পারতাম আবার যদি পড়তে পারতাম ষষ্ঠ শ্রেণীতে এখন আর পড়তে বাধা নেই আর না আর কোনো আমার সমস্যা নেই তো এখন কোনো সমস্যা নেই যে সমস্যা ছিল আমি খুব যেতাম যে আল্লাহ আমি এই টাকাটা ঋণ খালাস পাচ্ছি আল্লাহ তুমি দাও এইভাবেই দিন ঋণ কানতেছি আমরা শেষ করবো আলোচনাটা শেষ করব আমরা আসলে চাচার বাড়িতে একটু যাব তার পারিবারিক অবস্থাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে অবস্থানে থেকে সে ঋণ পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছে আমাদের অনেক সম্পত্তি অনেকের আছে কিন্তু আমরা অনেকের হক নষ্ট করেছি আমরা অনেক বন্ধুর অর্থ আত্মসাত করেছি প্রিয়জনের কাছে আমরা ভীষণভাবে ঋণী আছি বাবা মাকে ভুল বোঝে আজকাল সন্তান মাকে ভুল বোঝে মা সন্তানকে ভুল বোঝে বাবা সন্তানের হক নষ্ট করে একে অন্যের সম্পত্তি লুণ্ঠন হয় কারোর ভিতরে অন্তর তখন নেই খুব এখন এই মানুষগুলো নিষ্ঠুর হয়ে গেছে বেশিরভাগ মানুষ সেই জায়গা থেকে সৌরবাসন চাষা কী একটা জিনিস শেখালেন আমাদের একষট্টি বছর পর চার মাসের বকে আবেদন পরিশোধ করে উনি এটা যেন জানান দিলেন যে পৃথিবীতে আপনি যত ছোট হোক যত বড় হোক আপনি যদি ঋণই থাকেন তাহলে সেই ঋণ মৌকু হওয়ার কোনো পথ নেই যতক্ষণ আপনি সেটা পরিশোধ না করছেন এ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যেখানে সমাজ নীতি নৈতিকতা ধ্বংস হতে চলছে সেখানে সৌরভ বসন্ত চাচা এ যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত তার বাড়ি ঝিনাইদাহের শৈলকূপ উপজেলায় মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সৌরভ হোসেন চাচা আমরা তার বাড়িতে একটু যাবো বা তার বাড়িতে গিয়ে একটু কথা বলবো তার সহধর্মিনীর সাথে সুযোগ হলে একটু কথা বলবো অনুষ্ঠানটি আমরা শেষ করব শেষ করার আগে চাচার কাছে একটা প্রশ্ন তিনি শুধু মুক্তিযোদ্ধায় ছিলেন না তিনি প্রশিক্ষক ছিলেন কিন্তু নিয়তির বেড়াজালে জালে ভাগ্য ভাগ্যের বিড়ম্বনে তিনি কিন্তু মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি আসলে আমাদের কিছু বলার নেই সম্পর্কে তারপরেও তাছাড়া আপনার জীবনের শেষ চাওয়াটা শেষ ইচ্ছাটা যদি কি বলতে এখন আমার বয়স শেষ সীমান্তে পড়ে শিখেছি যেমন ল্যাম্পে বা হেরিখানের তেল থাকে তেল পুড়িয়ে পুড়িয়ে তেল শেষ শেষ হয়ে যায় থাকে শুধু দিয়ে ওই পোলট্রিটা পুড়িয়ে কোন সময় পড়ে যাবে আমার দেহ এখন এই সময় শিখেছে কোন সময় আমি পড়ে যাব কিন্তু এর দিয়ে আমি একটা এইটাই একটা ই করি যে আশা করি যে আল্লাহর রহমতে যদি কোনো বিবেকবান মানুষ আমাকে ওই অধিকারটা দেয় তাহলে আমি খুব আনন্দিত হই আপনার জীবনের শেষ সহ মুক্তিযোদ্ধার স্বীকৃতিরা যদি পেতেন আপনি জি ওই নিয়োগটা ছিল যে যদি কেউ দেয় আমি জোর করে কাউকে নেব না বলবো না যদি কেউ দয়া করে আমাকে দেয় যে না আইনি মুক্তিযোদ্ধা তাহলে আমি গ্রহণ করতে পারি আপনাদের শৈলকুপাতে আমাদের মুক্তিযোদ্ধার অনেক বড় বড় ব্যক্তি রয়েছে তারাও মুক্তিযোদ্ধা ভিডিওটি যদি তারা দেখে থাকেন আমাদের সৌরভসন চাচার সর্বশেষ যে ইচ্ছাটা এহ জগৎ ত্যাগ করার পূর্বে তার সর্বশেষ ইচ্ছা এটা যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন এই স্বীকৃতিটা উনি চান যে আমার সবসময় ইচ্ছা যে আমি ওই আমার ভাতা দিক না না যায় না দেবো তবুও আমার দুঃখ নেই কিন্তু আমার ওই নাম থাকলে যে হ্যাঁ ইনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এইটাই আমি সন্তুষ্ট শান্তি বা দেশের জন্যে আমি কাজ করি যে গৌরব বা সবাই আমার বংশবন্ধ সবাই জানতো একটা মুক্তিযোদ্ধা ছিল আমি ভাতা যদিও না দেয় সরকার যদিও ভাতা না দেয় তবু ওই তালিকায় আমার একটু নেয় তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ আমি সত্যিকার একদম মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক দর্শক আমরা চাচার বাড়িতে একটু যাবো তার বাড়িটা একটু দেখাবো আপনাদের আমার ইচ্ছে করছে যে এই সৎ মানুষটা যে মানুষটা নিজের একেবারে হালাল টাকা দিয়ে নাকি তার কাফুন পর্যন্ত কিনে রেখেছে চিন্তা করতে পারেন মানে কাফন পর্যন্ত আপনি কিনে রেখেছেন কাফনের কাপড় পর্যন্ত কিনে রেখেছে সেখান থেকে সে ভাবছিল যে আমার কোথায় কোনো ঋণ আছে কিনা খুঁজে দেখলো যে একষট্টি বছরের পুরনো সেই চব্বিশ টাকা ঋণ সেটা পরিশোধ করে দিয়েছেন তিনি তার জীবনের শেষ শেষটাওয়া সে যেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি যেন তার মেলে আমরা তার বাড়িতে যাবো একটু ঠিক আছে ইনশাআল্লাহ বাড়িতে আমার সে কাপড় কাপড় আপনি দেখে যাবেন আমি আমি খুব ভয় পাচ্ছি কেন যেন আমাদের জীবনটা আমরা এত বড় মনে করে নিয়েছি এবং চাচা জীবনটাকে কেমনভাবে দেখছে এভাবে যদি দেখা যেত তো সত্যিই সবাই ভালো থাকতো দেশের সবাই ভালো থাকতো এক তাহলে কি আমার জীবনের একটা বেস্ট সৎ মানুষকে আজকে পেয়ে গেছি কি না আমি খুব খুবই আপ্লুত আমি আমরা চাচার বাড়িতে একটু যাবো আপনাদের কিনে দেখানোর চেষ্টা করবো যে উনি কোন অবস্থায় আছেন এখন কেমন আছেন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সৌরভ হোসেন কাকার বাড়িতে এবং চাচার সবচেয়ে একটা বিষয় আমি খুবই অবাক হয়েছি দেখতে পাচ্ছেন সে কিন্তু অভাব অনটনের মধ্যে থেকে মানুষ এসেছে সারা জীবন তারপর ওই একষট্টি বছরের সেই ঋণ কিন্তু তিনি শোধ করতে চেয়েছেন শোধ করেছেন অর্থাৎ তার ছাত্র জীবনে চার মাসের বকে আবেতন তিনি পরিশোধ করেছেন এটা সত্যি একটা অনন্য নজরি স্থাপন করেছে এবং এটা সাধারণত মানুষের মধ্যে সচরাচর দেখা যায় না মানুষ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে ঋণ খেলাফির পরিমাণ কি পরিমাণ সারা দেশে পুরো ব্যাংকে কিন্তু খেলাফি ঋণের পরিমাণ কত ঋণ হয়ে মানে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে সেই জায়গা থেকে সৌরভসন চাচা প্রমাণ করে দিলেন যে আপনি অভাবে থাকেন কিংবা আপনি খারাপ অবস্থায় থাকেন আপনি যদি কারোর কাছে ঋণগ্রস্ত হন তাহলে আপনি চাইলেই সেটা পরিশোধ করতে পারেন শুধুমাত্র আপনার মনের ব্যাপার এটা আরও সবচেয়ে অবাক করা ব্যাপার এই মানুষটি তার হালাল রুজি দিয়ে হালাল ইনকাম দিয়ে সে কিন্তু তার কাফনের কাপড় পর্যন্ত প্রস্তুত করে রেখেছে যে আমি মারা যাওয়ার পর আমাকে কবরে রাখা হবে এই কাপড়ে জড়িয়ে সেটাও রাখা হয়েছে কেন আপনার সাথে একটু কথা বলি যে আপনার স্বামী এই যে একষট্টি বছর পর স্কুলের চার মাসের বকে আবেদন পরিশোধ করেছে এটা কি আপনি জানতেন জানতাম শোনা আছে আচ্ছা এটা কি আগে থেকেই এই ঋণের কথা কি চাচা আগে থেকে আপনার কাছে বলতো হ্যাঁ সে কইতে আমি ঋণ আছে ঋণটা পরিশোধ করব আচ্ছা এখন চাচা যে এখন আর কোনো ঋণ নেই ঋণ পরিশোধ হয়ে গেছে এটা কেমন লাগছে ভাবতে এখন ভালো লাগছে আচ্ছা আপনার জন্য নাকি উনি কাপড়ের কাপড় একদম কিনে রেডি করে রেখেছে হ্যাঁ আমার দুইজন আত্মীয় দেখেন আমার কেন মনে হচ্ছে যে পর থেকে আমার জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকছে না অভিযোগ রাখা উচিত না কারণ এই দুইজন মানুষকে দেখে আমার সত্যি ভালো লেগেছে এবং আমি খুবই অবাক যে এই মানুষগুলো এখনও পৃথিবীতে আছে বলেই বোধ হয় পৃথিবী ভালো আছে এবং সৌরভ হোসেন কাকার বাড়ি থেকে এ পর্যন্ত ছিল এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনি চাইলেই কিন্তু গণাসে আপনি সৎ থাকতে পারেন এবং আমরা থাকতে পারি এবং ঋণ ঋণ মুক্ত হতে পারি আমরা ওনাশে সেটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌরভসেন কাকা তাকে আসলে তার জন্য অনেক দোয়া অভিনন্দন আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ